নদীর ধারে বসে সতেজ বাতাস খাওয়ার মজাই আলাদা। আরে স্যার আপনি? তুমি? জি স্যার, এই মুহূর্তে আমি একজন বৃক্ষ, না মানে স্যার আমি একজন গাছ বিক্রেতা। আমার রয়েছে গাছের এক বিশাল বাগান। তো স্যার, গাছ আমাদের কত কাজে লাগে। গাছ সজীব সতেজ বাতাস পেতে সাহায্য করে, ফল দেয়, ছায়া দেয়। এই যে স্যার আমার বাগানের ছবি। আমার গাছের কোনো দরকার নেই, আমার দরকার সতেজ ফুরফুরে বাতাস, যা আমি এখানে পাচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর মনোরম পরিবেশ, পাখির কলকাকলি আর নদীর আজকে পড়া ঢেউয়ের মাতম। তা ঠিক আছে। হ্যাঁ, নদীর ধারে বসে সতেজ বাতাস খাওয়া আর বুক ভরে শ্বাস নেওয়ার মজাই আলাদা। কিন্তু স্যার, এখানে যদি সবুজ গাছ থাকতো তাহলে সবকিছু মিলিয়ে হয়ে যেত সোনায় সোহাগা। আপনি পেতেন ঘন ছায়া, ইচ্ছে হলে গাছ থেকে টুপ করে নিজ হাতে ফল পেরেও খেতে পারতেন, পেতেন সজীব সতেজ বাতাস, নদীর ঢেউ, সবুজ গাছের সবুজ পাতার শব্দ মিলিয়ে বাতাস বইত ঝিরিঝিরি ঝিরিঝিরি। এই যে স্যার দেখুন আমার বাগানের ছবি, কি সুন্দর তাই না স্যার? আমি কোথাও যাব না, এই নদীর ধারে বসেই সতেজ বাতাস খাবো। না গেলেও কোনো অসুবিধে নেই স্যার, আমি এখানেই ঘন ছায়াযুক্ত সবুজ গাছের ব্যবস্থা করছি। এই লোকটা, এই লোকটা কখনোই কি আমার পিছু ছাড়বে না। স্যার এই যে পেয়ারা গাছ, এই গাছ থেকে আপনি পাবেন সুমিষ্ট পেয়ারা ফল আর পাবেন পেয়ারার পুষ্টি মাখা সতেজ বাতাস। আমার পেয়ারা গাছের কোনো দরকার নেই। তাতে কোনো সমস্যা নেই, কে জানে ও এখন আবার কি নিয়ে আসবে। স্যার এই যে স্যার, এটা এটা জাম্বুরা গাছ, এই গাছ থেকে আপনি পাবেন ঘন সবুজ ছায়া আর পাবেন স্যার সুমিষ্ট জাম্বুরা ফল। কতবার করে বলবো, আমার পেয়ারা গাছের দরকার নেই, আমার জাম্বুরা গাছেরও দরকার নেই, আমার দরকার সতেজ বাতাস। আমি এই নদীর ধারটায় বসে একটু নিরালায় আরাম করতে চাই। ঠিক আছে স্যার, আমি আরাম করুন। কেমন হয় স্যার যদি গাছের ডালে বসে একটি পাখি সুমিষ্ট কণ্ঠে আপনাকে গান শোনায়? ফুরফুরে হাওয়া, সুশীতল ছায়া, নানা পাখির কুঞ্জ। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো, আম আমার প্রিয় ফল, আমাকে একটা আম গাছ দাও। আম গাছ? হ্যাঁ এক্ষুনি দিচ্ছি স্যার। যাক, এবার যদি ওর হাত থেকে একটু রক্ষা পাই। এই যে স্যার আমের চারা গাছ। চারা গাছ? জি স্যার। তুমি কত সুন্দর, বড় বড় পেয়ারা গাছ নিয়ে আসলে, জাম্বুরা গাছ নিয়ে আসলে, আমি চাইলাম আম গাছ আর তুমি আনলে চারা গাছ। চিন্তা করবেন না স্যার, আপনাকে মাত্র 5টি বছর ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। 5 বছর পরে স্যার আপনি এই গাছ থেকে পাবেন সুমিষ্ট ফল, পাবেন ঘন ছায়া আর পাবেন স্যার সতেজ বাতাস। আর স্যার, স্যার এখানে ঘুমিয়ে পড়লেন কেন স্যার? ওই গাছের নিচে চলুন স্যার, ওখানে ওখানে ছায়া আছে, ঠান্ডা বাতাস, ওখানে গিয়ে ঘুমান স্যার, আপনার আরাম লাগবে, আরামে দীর্ঘক্ষণ ঘুমাতে পারবেন। এই কাদের কাদের, এই স্যারকে গাছের নিচে শুয়ে দেওয়ার ব্যবস্থা করো আর মাথার নিচে বালিশ দিয়ে দিও। আজকের শব্দ গাছ।